এবার ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের দখলে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লার 23 নাবিক জিম্মি ছাড়িয়ে আনার চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। ঈদে ট্রেনের আগাম টিকিট মিলতে পারে 25 মার্চ থেকে, এবারও শতভাগ মিলবে অনলাইনে। যাত্রী চাপ সামলাতে চলবে 7 জোড়া স্পেশাল ট্রেন। রোজায় খোলাই থাকছে স্কুল, আপিল বিভাগের রায়। নগর জীবনে মেগা প্রকল্প যুক্ত হলেও মেলেনি স্বস্তি। অফিস স্কুল শেষে যানজটে বাড়ি ফেরাই চ্যালেঞ্জ। এবং পাইপলাইন লিকেজে প্রতিদিন নষ্ট হচ্ছে চট্টগ্রাম ওয়াসার 1000 কোটি লিটার পানি। ভোগান্তিতে নগরবাসী, কমিশন বাণিজ্যের চক্করে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না দাবি ক্যাবের। জনপদের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। ভারত মহাসাগরে এমভি আব্দুল্লা নামের বাংলাদেশি জাহাজ সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছে। 23 বাংলাদেশি নাবিককে তারা জিম্মি করেছে বলে জানা গেছে। তারা সুস্থ আছেন, বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর 12টার দিকে এমভি আব্দুল্লা নামের জাহাজটি সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। এরপর অন্তত 100 জলদস্যু জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বর্তমানে 23 নাবিককে কেবিনে রাখা হয়েছে, তবে তাদের উপর কোনো হামলা কিংবা আঘাত করা হয়নি। জাহাজের নিয়ন্ত্রণ নিয়েই জলদস্যুরা সেটিকে সোমালিয়ার উপকূলের দিকে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন জাহাজটির এক নাবিক। আমাদের শিপে পাইরেটস উঠছে প্রায় 100 জনের মতো। ওরা আমাদেরকে এই ব্রিজে হোস্টেস করে রাখছে আর কি। এখন ডিজেল নিয়ে যাচ্ছে, জাহাজ নিয়ে যেতে পারে শুনতেছি, এখনো শুনুন না। এটি অবস্থায় এই আর কি। এমভি আব্দুল্লা জাহাজটি এসআর শিপিং এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছিল। আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে দুবাই আসছিল পণ্যবাহী জাহাজটি। মালিক পক্ষ জিম্মি ঘটনার সত্যতা নিশ্চিত করে নাবিকদের ছাড়িয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন। আমাদের নাবিকরা সবাই অক্ষত আছেন। নাবিকদের তারা আটক করেছেন কেবিনে, কেবিনে আটক করে তারা জাহাজের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন। আমরা নাবিকদের সাথে বারবার কানেক্ট হয়েছি। এর মধ্যে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, ওই জলদস্যু কিংবা তাদের বিভিন্ন এজেন্ট যারা আছে তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, যাতে জাহাজ এবং নাবিকদের অক্ষত অবস্থায় ফিরিয়ে আমরা আনতে পারি। এর আগে 2010 সালের 5 ডিসেম্বর আরব সাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল একই প্রতিষ্ঠানের এমভি জাহানমণি নামে অপর একটি জাহাজ। জাহাজের 25 বাংলাদেশি নাবিকের পাশাপাশি ক্যাপ্টেনের স্ত্রী সহ 26 জনকে 100 দিন জিম্মি করে রেখেছিল সোমালিয়ান জলদস্যুরা। পরবর্তীতে নানা প্রক্রিয়ায় 2011 সালের 14 মার্চ জিম্মিদের মুক্তি দেওয়া হয়। 15 মার্চ তারা বাংলাদেশে ফিরে আসতে পেরেছিলেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নতুন করে দেশে আসা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের আলোচনার মাধ্যমে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এবার আমরা মিয়ানমারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তাদেরকে ফেরত পাঠানোর লক্ষ্যেই আমরা কাজ করছি। তার মিয়ানমারের আভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত ভোলাটাইল, বিশেষ করে সীমান্ত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকায়। তো এই জন্যেই এই ধরনের সমস্যা, এই ধরনের পরিস্থিতি বারবার তৈরি হচ্ছে। 25 মার্চ থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি করার পরিকল্পনা রেলওয়ের। এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। যাত্রী চাপ বিবেচনায় চালানো হবে 7 জোড়া ঈদ স্পেশাল ট্রেন। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 4 এপ্রিল। এবার পূর্বাঞ্চলের টিকিট সকালে আর পশ্চিমাঞ্চলের টিকিট দুপুরে ছাড়া হবে। ঈদের আনন্দ প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ির পানে ছুটেন লাখ লাখ মানুষ। ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে তাই রোজার শুরু থেকেই প্রস্তুতি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। এবার 11 এপ্রিল পবিত্র ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ ধরে আগে থেকেই ঈদের টিকিট বিক্রির পরিকল্পনা রেলের। সে অনুযায়ী 25 মার্চ থেকে ঈদের আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করেছে তারা, যা চলবে 31 মার্চ পর্যন্ত। প্রথম দিন দেয়া হবে 4 এপ্রিলের টিকিট। প্রতি বছর 5 দিনের আগাম টিকিট দেয়া হলেও এবার দেয়া হবে 7 দিনের। শতভাগ টিকিটও আমরা অনলাইনে দেব। আমাদের সফটওয়্যারের
এই প্রযুক্তি সম্পর্কে যারা অভিজ্ঞ তাদের সঙ্গে আমরা কথা বলে এটাকে আমরা ক্রস চেক করে দেখে চেষ্টা করতেছি যে যাতে এই বিড়ম্বনাধার না থাকে। এবার যাত্রী চাপ বিবেচনায় অতিরিক্ত চলবে 7 জোড়া স্পেশাল ট্রেন। 4 এপ্রিল থেকে ফিরতি টিকিট বিক্রির পরিকল্পনা করছে রেলওয়ে, যা চলবে 10 এপ্রিল পর্যন্ত। আর কমলাপুর স্টেশনের চাপ কমাতে ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে ছাড়া হবে উত্তরবঙ্গের 3 থেকে 4টি ট্রেন। উত্তরবঙ্গের চাপটা বেশি থাকে, এই জন্য কিছু ট্রেন আমরা ক্যান্টনমেন্ট স্টেশন ব্যবহার করব এবং জয়দেবপুর থেকে 1টি বা 2টি ট্রেন চালাবো। প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষে রেলের সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হবে। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। শেষ পর্যন্ত রোজায় স্কুল খোলা বন্ধের খেলার ইতি টানলেন দেশের সর্বোচ্চ আদালত। রোজায় খোলাই থাকছে স্কুল, হাইকোর্টের দেয়া বন্ধের আদেশ স্থগিত করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। রমজানে স্কুল খোলা নাকি বন্ধ, এ নিয়ে গেল 2 দিন উদ্বেগ উৎকণ্ঠায় কেটেছে শিক্ষার্থী অভিভাবকদের। এক পক্ষ বলছিলেন স্কুল খোলা রাখার সরকারের সিদ্ধান্ত অযৌক্তিক, হাইকোর্টে আরেক পক্ষ বলছিলেন স্কুল খোলা রাখাটাই যুক্তিযুক্ত। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার আপিল বিভাগের কোর্টে বল পাঠিয়ে দেন চেম্বার আদালত। আর স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রী অভিভাবকদের নজর ছিল বুধবার আপিল বিভাগের দিকে। 5 মিনিটের শুনানিতে নির্ধারিত হয়ে যায় স্কুল খোলা বন্ধের ভাগ্য। স্কুল বন্ধের হাইকোর্টের আদেশ স্থগিত করে স্কুল খোলা রাখার সরকারের সিদ্ধান্ত বহাল রাখা হয়। সরকার এক সিদ্ধান্ত, গভর্নমেন্টের পলিসি, রমজানে ওনারা খোলা রাখবে, এটি বহাল থাকবে, আমরা হাইকোর্টের আদেশটা স্থগিত করে দিই। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন বিশ্বের অন্য মুসলিম দেশে স্কুল এভাবে এতদিন বন্ধ থাকে না। এ সময় ওয়াইসিভুক্ত স্কুল খোলা রাখার দেশগুলোর তালিকাও দেখান সর্বোচ্চ আদালতকে। কোনোভাবে এটা অন্য কোনো দেশের সাথে, কোনো মুসলমান দেশের সাথে সাংঘর্ষিক নয়, আমাদের আইনের সাথে সাংঘর্ষিক নয়। আমাদের আইন হচ্ছে কি, এটা সরকারের অ্যাবসলিউট ক্ষমতা, এটা হচ্ছে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সেটাকে কোনোভাবেই চ্যালেঞ্জ করা যাবে না। অন্য দেশের সাথে তো তুলনা হবে না, আমাদের যে ইনকনভিনিয়েন্সগুলো ভিন্ন প্রেক্ষাপট বাংলাদেশে, এখানে গার্জিয়ান, মাদার, সব কিছু সবাই ইনভলভ। 10 রোজা পর্যন্ত প্রাথমিক ও 15 রমজান পর্যন্ত মাধ্যমিক স্কুল খোলা থাকবে 8 ফেব্রুয়ারি, এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় একাধিক মেগা প্রকল্প যুক্ত হলেও এবারও নগরবাসীর পিছু ছাড়েনি রমজান কেন্দ্রিক যানজটের সংকাপ। উন্নয়নের আশীর্বাদ পুষ্ট কিছু এলাকার মুষ্টিমেয় কিছু মানুষ যাতায়াত নিয়ে স্বস্তিতে থাকলেও অধিকাংশের দুশ্চিন্তার কারণ অফিস শেষে ইফতারের আগে বাসায় ফেরা। এ এক বদলে যাওয়া বাংলাদেশ, অনেক কাঠখড় পোড়াতে হলেও পরিবর্তনটা এখানে যেন জাদুর কাঠির মতো। আশার প্রদীপ জেলে প্রথমে আসে বৈদ্যুতিক বাহন মেট্রো রেল, এরপর এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এ তো গেল মুদ্রার একটি পিঠ, অন্য পিঠের গল্পের শুরুটা হোক রাজধানীর বাংলা মোটর থেকে। এক পাশে সড়ক ফাঁকা থাকলেও অন্য 3টি পাশে গাড়ির লম্বা সারি। দীর্ঘ সময় পর সিগন্যাল নামের জেলখানা ঠিকই ছাড়ে, তবে তাও মাত্র কয়েক সেকেন্ডের জন্য। অল্প কিছু গাড়ির মুক্তি মিললেও ফের সিগন্যালের জালে আটকা পড়েন আরও অনেক যানবাহন। প্রশ্ন হলো, মেগা প্রকল্পগুলোর পরেও সড়ক জুড়ে কেন এত যানবাহনের চাপ? এরকম আরও 50টা মেট্রো রেল হলে তখন হয়তো ইয়া করা যেত, একটা মেট্রো রেল দিয়ে কী হবে? রাস্তাঘাটে যান ধরে লেগে দেয়, ওনার গাড়ি চালাতে পারতেছি না। রমজান আসলেও তো আতঙ্কে থাকতে হয় যে বাসে যে ইফতার করতে পারবো কি পারবো না। আর এক্ষেত্রে সামনে এসেছে অন্তত 11টি রুট। অনেক গণপরিবহন এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে না বিধায় যানজটের শঙ্কা মুক্ত নয় উত্তরা, খিলক্ষেত কিংবা ফার্মগেট। অন্যদিকে মিরপুর রোড, মগবাজার, মালিবাগ, যাত্রাবাড়ি, সায়দাবাদ, গুলিস্তান এবং সদরঘাট ঘিরেও আছে যানজটের ঘোর অমানিসা। মেট্রো রেলের কানেক্টিভিটি থাকলেও মতিঝিলে গাড়ির চাপ থাকবে অনেক বেশি। রাষ্ট্রপতি বা প্রাইম মিনিস্টার যদি রাস্তাতে বের হয় তাহলে কিন্তু তারা 10 মিনিটের মধ্যে রাস্তা খালি করে দিচ্ছে, যা তারা চাইলেই কিন্তু একটা সিস্টেম পরিবর্তন করতে পারে। মানুষের এমন শঙ্কার বিষয়টি অজানা নয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও, নেওয়া হয়েছে নানা উদ্যোগ। প্রশ্ন হল, পুরনো দাওয়াই কতটা কাজে আসবে যানজটের অভিশাপ নিরসনে? কখনো যাতে স্টাক আপ হয় না, গাড়ির গতি হয়তো বা স্লো হবে, আপনি 60 কিলোমিটার বেগে চালাতে পারবেন না গাড়ি, 20 কিলোমিটার বেগে অন্তত যাতে গাড়িটা রানিং থাকে, এটাই আমরা এটা নিয়ে কাজ করতেছি। একটা করিডোরকে শুধুমাত্র আমরা MRT বা এক্সপ্রেসওয়ে আয়ত্ত আনতে পেরেছি, বাট বড় একটা অংশ ঢাকা শহরে এখনও কিন্তু সেই আমার আগের পুরনো সিস্টেমে রয়েছে, তাই এখনও শঙ্কা রয়েছে যে আসলে যানজটটা হবে। রাজধানীতে পিক টাইমে যানবাহন গড় গতি 4.8 কিলোমিটার, যেখানে মানুষের স্বাভাবিক হাঁটার গতি প্রতি ঘন্টায় 5 কিলোমিটার।
উপরে বৈদ্যুতিক ট্রেনের ছুটে চলা, ঠিক তার নিচেই যানজটে স্থবির জীবন। রাজধানীর মেগা প্রকল্পগুলো কিছু মানুষের জন্য আশীর্বাদ হয়ে এসেছে কথা যেমন ঠিক, ঠিক তেমনি অনেকেই রয়ে গেছেন এর আওতার বাইরে। বিশেষজ্ঞরা বলছেন বাকি প্রকল্পগুলোর কাজ যেহেতু সময় সাপেক্ষ, আর তাই স্বল্প মেয়াদে মানুষজনকে যানজটের অভিশাপ থেকে মুক্তি দিতে পুরো ট্রাফিক ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো ছাড়া বিকল্প আর কিছুই সামনে নেই। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ক্ষতিকর রং দিয়ে বানাতো সফট ড্রিঙ্ক, চকলেট, চিপস সহ শিশু খাদ্য, খাবার ও ডিটারজেন্ট পাউডার তৈরি হতো একই রুমে। রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে অনুমোদনহীন আবিদ ফুড অ্যান্ড কেমিক্যাল কারখানা সিলগালা করেছে বিএসটিএল। মেঝেতে পড়ে আছে নকল ও ভেজাল সফট ড্রিঙ্কস পাউডার, মেশিনগুলো নোংরা। এমন পরিবেশে স্বনামধন্য ব্র্যান্ডের নকল সফট ড্রিঙ্কস পাউডার তৈরি করত প্রতিষ্ঠানটি। শুধু সফট ড্রিঙ্কস পাউডারই নয়, তৈরি করত নকল চিপস, চকলেট, ডিটারজেন্ট, মোটর ভাজা, চানাচুরু। এমন অভিযোগে মঙ্গলবার রাজধানীর বাড্ডায় আবিদ ফুড অ্যান্ড কেমিক্যালে অভিযান পরিচালনা করে বিএসটিআই। অভিযানে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, নকল পণ্য উৎপাদন করছে কারখানাটি। ভুল করছি স্বীকার করছি, কিন্তু আর তিন চারটা বড় কাজ আমি স্বীকার করছি, ভুল করছি। অভিযান শেষে প্রতিষ্ঠানটি সিলগালা করে জরিমানা করা হয় 1,00,000 টাকা। বিএসটিআই জানায় কোনো প্রকার অনুমোদন ছাড়া এসব ভেজাল পণ্য তৈরি করত প্রতিষ্ঠানটি, যা থেকে হতে পারে ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ। কারখানাটিতে একাধিক পণ্য বের করেছেন যেগুলোর বিএসটিআই আইন অনুযায়ী কোনো লাইসেন্স বা অনুমোদন নেওয়া হয়নি। যেই প্রোডাক্টগুলো তারা ব্যবহার করছে এগুলো দেখা যাচ্ছে যে বেশিরভাগই আমাদের বাজারে অন্যান্য যে সকল জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ড আছে সেগুলোকে নকল করে তারা এই মোড়কগুলোকে ডিজাইন করেছে। ভেজাল খাদ্যের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে বলেও জানায় বিএসটিআই। শনাক্ত করে মোবাইল কোর্টের মাধ্যমে আমরা অভিযান পরিচালনা করি। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। শুধু পাইপলাইনে লিকেজের কারণে প্রতিদিন গড়ে 1,000 কোটি লিটার পানি নষ্ট হচ্ছে চট্টগ্রাম ওয়াসার, আর বিপুল এই অপচয়ের খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। বন্দরনগরীতে চট্টগ্রাম ওয়াসা প্রতিদিন গড়ে 50 কোটি লিটার পানি উৎপাদন করে। এর মধ্যে 92% পানি হালদা ও কর্ণফুলী নদী থেকে নিয়ে পরিশোধন করে, বাকি 8% পানি আসে গভীর নলকূপগুলো থেকে। কাগজে কলমে নগরীতে পানির চাহিদা ও উৎপাদন প্রায় সমান সমান হলেও সিস্টেম লসের কারণে নগরের একটি অংশ নিয়মিত বঞ্চিত হয় ওয়াসার পানি থেকে। আর এই সিস্টেম লসের অন্যতম প্রধান একটি কারণ হল পাইপলাইনে লিকেজে প্রচুর পানি নষ্ট হওয়া। এক তথ্যে দেখা গেছে ওয়াসার উৎপাদিত পানি শুধুমাত্র পাইপলাইনের লিকেজের কারণে গড়ে প্রতিদিন 2.5 কোটি লিটার নষ্ট হয়, বছরে যা দাঁড়ায় 912 কোটি লিটারে, যা প্রায় 25 কোটি টাকার সমান। তবে ওয়াসা কর্তৃপক্ষ সরাসরি এই হিসেব মানতে রাজি না হলেও নানা উন্নয়ন কাজ কিংবা পুরনো পাইপলাইনের লিকেজে পানি অপচয় হচ্ছে বলে স্বীকার করে। লাইন ফুটে না, মাঝে মাঝে লিক হয়, বেশিরভাগ লিকই হয় কানেকশন দিতে গিয়ে। সেখানে ওরা যে কানেকশন দেওয়ার জন্য যে কাজগুলো করতে হয়, পাইপ ফুটা করতে হয়, সেখানে তো কোনো সময় ফুটা ওরা বড় করে ফেলে, ছোট করে, এটা রেয়ার। ওয়াসার পাইপলাইনের এই সংকট দীর্ঘদিনের হলেও বড় অঙ্কের কমিশন বাণিজ্যের চক্করে তা কখনোই পুরোপুরি ঠিক হয় না বলে অভিযোগ কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের। ওয়াসারে একটা মেইনটেন্যান্স টিম থাকা দরকার, যেখানে কোনো ধরনের ছোটোখাটো বিষয় হবে তারা তাৎক্ষণিকভাবে সমাধান করবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য হলো ওয়াসাতে ধরনের কোনো ইয়ে নাই। বিপুল পানির এই অপচয় আশঙ্কাজনক উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন শেষ পর্যন্ত সব দিক দিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রাহকদের। সিস্টেম লসকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসতে পারলেই কেবলমাত্র ওয়াসা সাধারণ জনগণের কাছে একটা আস্থার জায়গা তৈরি করতে পারবে। বর্তমানে চট্টগ্রাম ওয়াসার আবাসিক গ্রাহকের সংযোগের সংখ্যা 78,542টি আর বাণিজ্যিক সংযোগের সংখ্যা 7,767টি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। আবারও উৎপাদনে ফিরেছে চাঁদপুর 150 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র। যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটি প্রায় 14 মাস বন্ধ ছিল। মঙ্গলবার থেকে জাতীয় গ্রিডে যোগ হয়েছে এই কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ। ফারুক আহমদের রিপোর্ট, ছবি তুলেছেন নাইমুল ইসলাম নিরব। চাঁদপুর 150 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যান্ত্রিক ত্রুটির কারণে 2022 সালের নভেম্বরে হঠাৎই বন্ধ হয়ে যায় কেন্দ্রটি।
কেন্দ্রের প্রকৌশলীরা সমস্যা চিহ্নিত করতে পারলেও মেলেনি কোনো সমাধান। পরে বিদেশ থেকে যোগ দেন আরও কয়েকজন প্রকৌশলী। অবশেষে সমস্যা চিহ্নিত করে যন্ত্রাংশ আনা হয় দেশের বাইরে থেকে। মঙ্গলবার সন্ধ্যার 7টার দিকে প্রাণ ফিরে পায় চাঁদপুর 150 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। দীর্ঘদিন পর কেন্দ্রটি চালু হয় দারুণ খুশি সংশ্লিষ্টরা। আমাদের কর্মকর্তা বিন্দু সকলে নিরলস প্রচেষ্টায় ইনশাল্লাহ আমরা এই বিদ্যুৎ কেন্দ্রটি চালু করতে সক্ষম হয়েছি, এজন্য আমরা সবাই আনন্দিত। বিভিন্ন পার্সের জন্য বন্ধ ছিল, বিশেষ করে ডিবিসি গ্যাস সিলের জন্য বন্ধ ছিল। এই গ্যাস সিল বিদেশ থেকে আসার পরে সঠিকভাবে পুনঃস্থাপন করে বিদ্যুৎ কেন্দ্র চালু করা হয়েছে। বিদেশ থেকে যন্ত্রাংশ আনতে জটিলতা তৈরি হওয়ায় বিদ্যুৎ কেন্দ্রটি সচল হতে সময় লেগেছে বলে দাবি ব্যবস্থাপকের। দেশি বিদেশি প্রকৌশলীদের সাহায্যে আমরা অক্লান্ত পরিশ্রমের পর জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা অথবা দেশের স্বার্থে আমরা এই বিদ্যুৎ কেন্দ্রটা সচল করতে পেরে এসেছি। এমন সমস্যা যাতে আগামীতে তৈরি না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। সময় সংবাদ চাঁদপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবার ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের দখলে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার 23 নাবিক জিম্মি ছাড়িয়ে আনার চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। এবং ঈদে ট্রেনের আগাম টিকিট মিলতে পারে 25 মার্চ থেকে, 12% মিলবে অনলাইনে। যাত্রী চাপ সামলাতে চলবে 7 জোড়া স্পেশাল ট্রেন। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্জ। ধন্যবাদ সাদিয়া আপনাকে। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।